Listeners, Assalamu alaikum, Europe Bangla Consultants and Private Limited থেকে আমি কাউন্সিলর বিলমা আজকে আমরা কথা বলবো যে দেশটি নিয়ে সেটি হচ্ছে কানাডা কানাডা যার ক্যাপিটাল হিসেবে থাকছে অটোয়া কারেন্সি হিসেবে থাকছে কানাডিয়ান ডলার এবং অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে ইংলিশ এবং সেই সাথে ফ্রেঞ্চ এবং সেই সাথে দেশটি বর্ডিং স্টেট হিসেবে থাকছে ইউএস এন্ড ডেনমার্ক এখন আসি দেশটিতে আলটিমেটলি যদি অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি যান সেক্ষেত্রে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন সেগুলো বলে দিচ্ছি ফ্যাসিলিটিস বলতে আপনি এখানে পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন উইকলি 20 আওয়ার্স করে এবং আপনার যে সেমিস্টার ব্রেকটা থাকছে অর্থাৎ এক থেকে দেড় মাসের যে সময়টা এক সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারের মাঝখানে ওই সময়টাতে ফুল টাইম জব করার সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে দেশটির ইউনিভার্সিটিগুলো কিন্তু খুবই ভালো এবং সেই সাথে দেশটির ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিগ্রিজগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে দেশটি থেকে আলটিমেটলি আপনি ট্রেড ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ট্রেড ট্রান্সফার করার সুযোগ সুবিধা রয়েছে অন্য যে কোনো দেশে যেহেতু দেশটির ডিগ্রিগুলো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড সেই সাথে আরেকটা ফ্যাসিলিটি যেগুলো না বললি না যে আপনি কিন্তু দেশটিতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য আইএলটিএস একেবারেই ম্যান্ডেটরি না সেই সাথে কানাডায় যেতে গেলে কিন্তু আপনাকে এমবেসি ফেস করতে হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি উইদাউট এমবেসি ফেস এমবেসি ফেস করা ছাড়াই কিন্তু কানাডাতে ভিসা পাওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে যাদের মোটামুটি প্রফিসিয়েন্সি যারা মনে করেন যে আমার প্রফিসিয়েন্সি এতটা ভালো না বা আমার হতে পারে ঝামেলা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কানাডাটা চুজ করতে পারেন যেহেতু আপনার কোনো ইন্টারভিউ এখানে ফেস করতে হচ্ছে না সরাসরি সাক্ষাৎকার অব্যাহতি এখানে পেয়ে যাচ্ছেন সেই সাথে দেশটি টিউশন ফিস যদি বলি টিউশন ফিস হতে পারে আপনার 6,000 to 12,000 to 15,000 ক্যাটের মতো সেই সাথে এটা যদি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে সাবজেক্ট টু সাবজেক্টও ম্যাটার করে যদি এখানে এবং আপনি যদি মনে করেন যে এখানকার লিভিং কস্টটা কীরকম হতে পারে সেক্ষেত্রে ক্যাপিটাল বেস হলে আপনার লিভিং কস্টটা হতে পারে অ্যারাউন্ড বাংলা টাকায় 30,000 থেকে 40,000 টাকার মতো মান্থলি এটা মোটামুটি এটা আপনি কমাতে পারেন যদি আপনি শেয়ারিং অ্যাপার্টমেন্টস নিয়ে থাকেন ডর্ম নিয়ে থাকেন বা হোস্টেলে থাকেন সেক্ষেত্রে কস্টিংটা আপনার কমে আসছে এরপরে আসি যে দেশটিতে যে অ্যাপ্লিকেশন করতে চান তো মিনিমাম রিকোয়ারমেন্ট কী কী এবং সেই সাথে আপনি দেশটিতে কীরকম স্টে ব্যাক পাচ্ছেন দেশটিতে আপনাকে অলমোস্ট 1 বছরের বেশি স্টে ব্যাক দিচ্ছে এই সময়টাতে আপনি একটা ফুল টাইম জব জোগাড় করে আলটিমেটলি আপনি স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসে কনভার্ট করতে পারছেন এবং স্টাডি গ্যাপ নিয়ে আপনি এই দেশটিতে অ্যাপ্লাই করতে পারছেন এবং এই দেশটিতে ব্যাচেলার্স এবং মাস্টার্স উভয় স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছে ব্যাচেলার্স স্টুডেন্টদের অ্যাপ্লাই করতে লাগছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 3.3.6 এবং মাস্টার্সে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের ব্যাচেলার্সের সিজিপিএ লাগছে অ্যাটলিস্ট 2.5 যদি এটাও কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য এখন আসে কী কী ডকুমেন্টস লাগছে দেশে অ্যাপ্লাই করার জন্য আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগছে অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট সেই সাথে আপনার রিকমেন্ডেশন লেটার থাকছে দুটো তারপর লাগছে আপনার আপডেটেড সিভি ছবি আর এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট এই জিনিসগুলো থাকলে আপনি এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারেন কানাডা দেশটির জন্য একেবারেই দেরি না করে আর নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের ঢাকা এবং চট্টগ্রাম উভয় জায়গায় অফিস আছে যদি অফিসটা ভিজিট করতে চান সেক্ষেত্রে ভিজিট করতে পারেন যেহেতু আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই আমরা অ্যাসেসমেন্টটা ফ্রিতে করে থাকি আমাদের হিডেন কস্ট নেই তো এই ক্ষেত্রে আমাদের অফিস ভিজিটিং আওয়ার হচ্ছে ইউজুয়ালি সকাল 10টা থেকে বিকেল 5:30 বাট যেহেতু এখন রমজান মাস চলছে সেই ক্ষেত্রে আপনি অফিস ভিজিট করার ক্ষেত্রে আর একটু সময় পরিবর্তন এসছে তো সেই ক্ষেত্রে অফিস ভিজিট করার সময় আপনি সকাল 9টা থেকে বিকেল 3:30 ভিতরে আপনি ভিজিট করলেই হচ্ছে 3টা 3:30 পর্যন্ত আমরা অ্যাভেলেবল থাকবো এই সময়টার ভিতরে আমাদের অফিস ভিজিট করে ফেললেই হচ্ছে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো আছে যেখানে আপনি আপনার ডকুমেন্টস স্ক্যান কপিসগুলোর ছবি তুলে পাঠিয়ে দিলেই হচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাই